আমরা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সৌরভের টুইটে জল্পনা। ইতিমধ্যে সৌরভ গাঙ্গুলির যে টুইট, সেই টুইটে জল্পনার তৈরি হয়েছে। জানা গিয়েছে সৌরভ গাঙ্গুলি তিনি ইস্তফা দিচ্ছেন বিসিসিআই এর সভাপতি পদ থেকে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো সৌরভ গাঙ্গুলির টুইটে জল্পনা। সৌরভ গাঙ্গুলির নয়া ইনিংস শুরু টুইটে বাংলা মিডিয়ায় জল্পনা। একটি বিজ্ঞাপনী টিজার হিসেবেই এই টুইট খবর সূত্রে সৌরভ গাঙ্গুলির নয়া ইনিংস শুরু টুইট এবং সেই টুইটেই জল্পনা। তা দেশের মিডিয়ার এই জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যেই সৌরভ গাঙ্গুলির নয়া ইনিংস শুরুর টুইটে বাংলা মিডিয়ায় জল্পনা। গোটা মিডিয়াতে জল্পনা শুরু হলেও সৌরভ গাঙ্গুলি নিজেই জানিয়েছেন এটি একটি বিজ্ঞাপনী টিজার, এরকমটাই জানা যাচ্ছে সূত্র মারফত। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো বিসিসিআই থেকে তিনি পদত্যাগ করবেন, এরকম কথা টুইটে লেখা নেই, এরকমটাই জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো সৌরভের টুইটে জল্পনা, সৌরভ গাঙ্গুলির নয়া ইনিংস শুরুর যে জল্পনা বাংলা মিডিয়ায় তা একটি বিজ্ঞাপনী টিজার হিসেবেই এই টুইট, এরকমটাই সূত্র মারফত জানা যাচ্ছে। শুধুমাত্র বাংলা মিডিয়া নয়, গোটা দেশেই এই টুইট নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। টুইটে তিনি কোথাও বিসিসিআই সভাপতি পদ থেকে ইস্তফা দেবেন সে বিষয়ে লেখা নেই, তিনি বিসিসিআই সভাপতি পদেই থাকছেন, রাজ্যসভায় যাচ্ছেন না, এরকমটাই জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, এরকমটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো সৌরভ গাঙ্গুলির টুইটে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছিল। জল্পনা শুরু হয়েছিল শুধুমাত্র বাংলা মিডিয়ায় নয়, গোটা দেশের মিডিয়াতেই এই নিয়ে জল্পনা শুরু হয়েছিল, এটি একটি বিজ্ঞাপনী টিজার, এরকমটাই জানিয়ে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সূত্র মারফত আমরা জানতে পারছি সৌরভ গাঙ্গুলির নয়া ইনিংস শুরু টুইটে বাংলা মিডিয়ায় জল্পনা। শুধুমাত্র বাংলা মিডিয়া নয়, গোটা দেশের মিডিয়াতেই জল্পনা শুরু হয়েছিল। তাহলে কি তিনি রাজনীতিতে যোগদান করবেন? কিন্তু রাজনীতিতে যোগদান করছেন না, তিনি বিসিসিআই সভাপতি পদেই থাকছেন, এরকমটাই জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সূত্র মারফত আমরা এরকমটাই জানতে পারছি। একটি বিজ্ঞাপনী টিজার হিসেবেই এই টুইট খবর সূত্র মারফত। সৌরভ গাঙ্গুলির নয়া ইনিংস শুরু টুইটে বাংলা মিডিয়ায় জল্পনা শুরু হয়েছিল। শুধুমাত্র বাংলা মিডিয়া নয়, দেশের সমস্ত মিডিয়াতেই জল্পনা শুরু হয়েছিল। তবে এটি একটি বিজ্ঞাপনী টিজার টুইট করেছেন, এরকমটাই জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নয়া ইনিংস শুরুর যে টুইট বাংলা মিডিয়ায় যে জল্পনা, সেই জল্পনার হয়তো এই অবসান, কারণ এটি একটি বিজ্ঞাপনী টিজার হিসেবেই টুইট, এরকম চাই সূত্র মারফত আমরা জানতে পারছি। একেবারেই যে জল্পনা তৈরি হয়েছিল সেই জল্পনায় অনেকেই গা ভাসিয়েছেন, হাইপ তোলা হয়েছে এই খবরে যে সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি রাজনীতিতে যোগদান করছেন। তবে যারা এই হাইপ তুলছেন বা যারা এই জল্পনা উস্কে দিচ্ছেন তাদের জন্য আমাদের সৌরভ গাঙ্গুলির নয়া ইনিংস শুরুর টুইটে বাংলা মিডিয়া কেন গোটা দেশেই একটি জল্পনা এবং এটি একটি বিজ্ঞাপনী টিজার হিসেবেই এই টুইট, এরকমটাই সূত্র মারফত আমরা জানতে পারছি। সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি নিজে জানিয়েছেন তিনি রাজনীতিতে যাচ্ছেন না, তিনি
বিসিসিআই সভাপতি পদেই থাকছেন। তিনি নিজে টুইটে কোথাও লেখেননি যে তিনি বিসিসিআই এর সভাপতি পদ থেকে ইস্তফা দিচ্ছেন। এটি একটি বিজ্ঞাপনী টুইট, এরকমটাই জানিয়েছেন সৌরভ গাঙ্গুলী। এরকমটাই সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি। ইতিমধ্যেই সৌরভ গাঙ্গুলীর এই টুইট নিয়ে শুরু হয়েছে জল্পনা এবং প্রত্যেকটি মিডিয়ায় সৌরভ গাঙ্গুলী তিনি রাজনীতিতে যোগদান করছেন এবং তার পাশাপাশি এই সূত্র উঠে আসছিল যেখানে বলা হচ্ছিল তিনি রাজ্যসভায় যেতে পারেন। তবে সৌরভ গাঙ্গুলী তিনি জানিয়ে দিয়েছেন এটি একটি বিজ্ঞাপনী টুইট, এরকমটাই সূত্র মারফত আমরা জানতে পারছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির সম্পাদক কৌস্তুব রায়। কৌস্তুবদা, একেবারেই যে খবর নিয়ে আলোড়ন পড়ে গেছে এই মুহূর্তে সমস্ত মিডিয়ায়, সেই জল্পনা, সেই জল্পনা নিয়ে কি বলবে? দেখো, প্রথম কথা হচ্ছে যে এখন সাংবাদিকতাটা এমন একটা জায়গায় চলে গেছে যে চিৎকার ছাড়া আর কিছু নয়। আমার মনে হয় ম্যান্ডেট এগেইনস্ট দ্য নয়েজ। তার কারণ হচ্ছে যে সৌরভ কোথাও যাচ্ছে না, এই মুহূর্তে রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনাও নেই। এটা একটা বিজ্ঞাপনী টিজার এবং আমার মনে হয় অত্যন্ত গরম পড়েছে, তাই যারা এত উত্তেজিত হয়ে পড়ে তারা একটু ডাবের জল খেয়ে নিন। এবং এই ধরনের ভুয়ো খবর ছড়ালে সেটা খুবই খারাপ বিষয় হয়। কোথাও বিসিসিআই থেকে তিনি পদত্যাগ করেননি। যারা চায় সৌরভ রাজনীতিতে আসুক তাদের সেই চাওয়াটা থাকতেই পারে, কিন্তু সৌরভ গাঙ্গুলী এই মুহূর্তে রাজনীতি নিয়ে কিছুই ভাবছেন না, তিনি ক্রিকেটেই নিজেকে মনস্থির করতে চাইছেন। তাই আমার মনে হয় যারা এত উত্তেজনা ছড়াচ্ছে, আবার বলছি ডাবের জল আখিয়ে দেওয়া, সেগুলো খেলে আমার মনে হয় পেট ঠান্ডা থাকবে, মাথাও ঠিক থাকবে। অনেক ধন্যবাদ কৌস্তুব আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন সম্পাদক কৌস্তুব রায়। এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছি, একটি বিজ্ঞাপনী টিজার হিসেবেই এই টুইট, এরকমটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ইতিমধ্যেই সৌরভ গাঙ্গুলীর একটি টুইট, তা নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে, তোলপাড় হয়ে গিয়েছে গোটা মিডিয়া, এবং যেখানে বলা হচ্ছে সৌরভ গাঙ্গুলী তিনি যোগদান করবেন রাজনীতিতে। তবে সৌরভ গাঙ্গুলী তিনি জানিয়ে দিয়েছেন তিনি কোনো রকম ভাবেই রাজনীতিতে যোগদান করছেন না এবং বিসিসিআই সভাপতি পদেই থাকছেন।